بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. بون আপনি জিজ্ঞেস করেছেন যে আমরা সালাতের বিষয়ে জানতে পেরেছি যে নারী পুরুষের সালাত সমান একই পদ্ধতি, পদ্ধতিগতভাবে কোনো পার্থক্য নাই, সালাত আদায়ের ধরন প্রকৃতি সব এক। তো এটা আমরা যদি বলি মানুষদেরকে, মহিলা সমাজে যদি বলি, তো মানতে চায় না। বিশেষ করে নানি দাদি শ্রেণীরা মোটেও মানতে চায় না। তারা বলে যে যেভাবে নামাজ পড়ে এসেছে সেভাবেই নামাজ পড়বো আমরা, এভাবে আমরা পড়বো না। তারা পূর্বের নিয়মে ওই জড়ো সড়ো হয়ে সাজদা করে, হাতগুলি বিছিয়ে দেয়, তো এভাবে সালাত আদায় করে থাকে। তো এই সালাতের বিধান কি, এই সালাতগুলি বিষয়ে জানতে চাওয়া হয়েছে। অনুরূপভাবে এদেরকে কি করে বোঝানো হবে পদ্ধতি জানতে চাওয়া হয়েছে। এদেরকে কিভাবে বোঝানো হবে আল্লাহ ভালো জানে, আল্লাহ বুঝদাতা, আল্লাহ হলেন হেদায়তের মালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লাহ, আল্লাহ যাকে হেদায়ত করেন তাকে গোমরাহকারী কেউ নাই, ওমান ইউদলিল ফালা হাদিয়াহ, আর আল্লাহ যাকে হেদায়ত দান করেন তাকে গোমরাহকারী কেউ নাই, আর আল্লাহ যাকে গোমরাহ করেন তাকে হেদায়ত দানকারী কেউ নাই, ওমান ইউদলিল্লাহু ফালান তাজাল্লাহু ওয়ালিয়্যা মুর্শিদা, আল্লাহ যাকে গোমরাহ করবেন তার জন্য তুমি পথ প্রদর্শক কোনো ওলি পাবে না। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন এভাবে সূরা কাহফের ভিতরে। আল্লাহ তাকে গোমরাহ করে, তো হেদায়তের মালিক আল্লাহ। আমাদেরকে শুধু বলতে হবে, মাত্র বোঝাতে হবে, সুন্দর করে বোঝাতে হবে যে এটা দলিল ভিত্তিক কথা নাই, এটা দলিল ভিত্তিক কথা নাই। সরি, যে আয়াতটি বলেছিলাম ওটা একটু মিস্টেক হয়েছে। আল্লাহ বলছেন যে মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, যাকে আল্লাহ হেদায়ত করেন সেই হলো হেদায়ত প্রাপ্ত, ওমাই ইউদলিল, আর যাকে গোমরাহ করেন ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যা মুর্শিদা, তার জন্যে কোনো প্রকার ওয়ালি পথ প্রদর্শক পাবেন না, তার জন্য কোনো প্রকার বন্ধু অভিভাবক পথ প্রদর্শক পাবেন না। সূরা কাহফের 17 নম্বর আয়াতে আল্লাহ এভাবে বলছেন। তাহলে বোঝা যাচ্ছে যে পুরোটাই হেদায়তের পুরোটাই আল্লাহর উপর নির্ভরশীল। আল্লাহ তার রাসূলকে বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি হে রাসূল, আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়ত করতে পারবেন না। তো আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, এবং এর বাস্তবতা আমরা লক্ষ্য করে দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপ্রাণ চেষ্টা করেছেন তার চাচাকে হেদায়ত দান করার, চাচা আবু তালেবকে, কিন্তু শেষ পর্যন্ত তাকে হেদায়ত দান করতে পারেননি, বরং উনি কুফুরি কালেমার উপরই, কুফুরি ধর্মের উপরই প্রতিষ্ঠিত থেকে মারা যান। উনি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে অস্বীকৃতি জানান। সুতরাং হেদায়ত আল্লাহর হাতে, শুধু আমাদের দায়িত্ব হলো বুঝিয়ে দেওয়া। তো নারী পুরুষের সালাতের বিষয়ে তাদেরকে বুঝাতে হবে যে এটার প্রমাণ কোনো দলিল ভিত্তিক নাই, সহি দলিল ভিত্তিক নাই, যা কিছু আছে সবগুলি মিথ্যার ঝুলি, জয়ীফ জাল। তো আমার দেশের আলেম সমাজকে আল্লাহ হেদায়ত দান করুন, এরা কঠিন গোড়া মাঝহাবপন্থী, মাঝহাবি আলেম তারা, তারা মাঝহাবের এক চুল এদিক সেদিক সরতে চায় না, এবং মাঝহাবের তাদের কোনো কথা দুর্বল যে আছে, দুর্বল হাদিসের উপর নির্ভরশীল, এরকম কথা তারা স্বীকার করতে চায় না। তো এ জাতীয় মাঝহাবপন্থী আলেমরাই চালু রেখেছে এইভাবে নারী পুরুষের সালাতের পার্থক্য। তাছাড়া অমদাদুল কারির ভিতরে আল্লামা বদরুদ্দিন আইনি, উনিও হানাফি, উনি হানাফি হওয়ার পরও উনি বলেছেন যে নারী পুরুষের সালাত একই রকম, এটাই আবু হানিফার মাঝহাব বলেছেন। তাহলে দেখা যাচ্ছে যে জয়ীফ জাল হাদিসের উপর ভিত্তি করে, জয়ীফ জাল হাদিসের উপর ভিত্তি করে নারী পুরুষের এই পার্থক্যটা খাড়ো করা হয়েছে। এটা বুঝাতে হবে যে সহি হাদিসে এরকম কোনো পার্থক্য আছে না। এজন্য বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, সহীহ ইবনে হিব্বান, সহীহ ইবনে খুজাইমা, মুসনাদুল হাকিম সহ মুসলমানদের এক কথায় যত ভলিউম, মূল ভলিউম, মূল কিতাবগুলি, এবং যেগুলি মোটামুটি নির্ভরযোগ্য কিতাব, কোনো কিতাবে হানাফি মাজহাবের এই তরিকার নামাজ পাওয়া যায় না। পাচ্ছে কথা হানাফিগণ, পাচ্ছেন ওই থার্ড ক্লাস কিতাব বাইহাকি, যেখানে জয়ীফ জাল হাদিসের আখড়া,
যেখানের হাদিস জয়েফ জাল সব কিছুতে ভরা। ওখান থেকে কিছু হাদিস নিয়েছেন, আবার মারাসিল আবু দাউদ, আবু দাউদের যেটা সোনান গ্রন্থ সেখানেও হাদিসে খুঁজে পাননি। ওই ডাস্টবিনের মতো একটা কেতাব, মানে বলা যেতে পারে জয়েফ জাল হাদিসের আখড়া, ডাস্টবিন বলছি না সরি, মানে হাদিসগুলি জয়েফ জাল, সবগুলি জয়েফ বলা যেতে পারে। মারাসিল আবু দাউদ মানে কি? আবু দাউদ মুরসাল হাদিসগুলি, মুরসাল মানে যেখানে সাহাবির কোনো নাম উল্লেখ না করে তাবি থেকে বর্ণনা পাওয়া যাচ্ছে। এই মুরসাল হাদিসগুলিকে ইমাম আবু দাউদ পৃথকভাবে জড়ো করে একটা বই লিখেছেন। এই মারাসিল আবু দাউদ থেকে এই হানাফি সম্প্রদায় ওই সালাতে পার্থক্যকারী হাদিসকে মানে বের করেছেন, মানে নারী পুরুষে। তো এতগুলি হাদিসের গ্রন্থে নারী পুরুষের সালাতের কিছুই পাওয়া গেল না। কোথায় পাওয়া গেল? ওই বাইহাকি জয়েব জাল হাদিসের আখড়া আর মারাসিল আবু দাউদ, যে কেতাবটাকে আবু দাউদ এই মুরসাল হাদিসের জন্য খাস করেছেন। তো এই হলো হানাফি মাঝহাবের সম্বল মূলধন। আর একটা কি কেতাবে পাওয়া যায় হানাফিদের এই সম্বল গুপ্তধন? তাবরানি, তাবরানির হাদিস। তো মানে অধিকাংশ জয়েব জাল। তো এই হলো হানাফি হানাফি সম্প্রদায়ের সম্বল। এই জয়েব জাল হাদিসের উপর ভিত্তি করে এই মাঝহাবের মানে এই মাসলা খাড়া হয়েছে যে নারী আর পুরুষ সমানভাবে নামাজ আদায় করবে না, বরং এদের ভিতরে এই ফারাক। অথচ এগুলো সবই জয়েব জাল হাদিসের কথা। সহি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সল্লু কামা রাআইতুম উসাল্লি, তোমরা নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো। বুখারী শরীফের হাদিস। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে আম নির্দেশ দিয়েছেন, ব্যাপক নির্দেশ, যে তোমরা ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়ে দেখেছ। বুখারী শরীফ হাদিস। মালিক ইবনে হুওয়াইরিস হলেন রাবি। এ হাদিসের প্রেক্ষাপটে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে মালিক ইবনে হুওয়াইরিস এবং তার সাথের ব্যক্তি এসেছিলেন শিক্ষা নিতে, ধর্ম শিক্ষা নিতে। তাদেরকে যখন ধর্ম শিক্ষা দিলেন এবং যখন মনে করলেন যে তাদের মন টেনেছে বাড়ি যাওয়ার জন্য, মানে দীর্ঘদিন থেকে আছেন তারা এখানে বেশ কিছুদিন থেকে, তো তাদেরকে উনি বললেন, যাও তোমরা বাড়ি যাও আর তোমরা পরিবার পরিজনকে তালিম দাও। আর এটা বলেছেন, সল্লু কামা রাআইতুম উসাল্লি, তোমরা নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমাকে নামাজ পড়ে দেখছো। তো যদি নারী পুরুষের নামাজে তফাত থাকতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবিদাকে যে তালিম দিলেন দিন ইসলামের সব কিছুতে, এমনকি সালাতের কথা বলে যেভাবে নামাজ পড়ে দেখছো আমাকে সেভাবে নামাজ পড়বে। তো যদি আল্লাহর নবীর বিধানে এটা থাকতো যে নারীর সালাত আলাদা পুরুষের সালাত আলাদা, মানে মানে নামাজ আদায়ের ধরন প্রকৃতি, তাহলে অবশ্যই এই মালিক ইবনে হুওয়াইরিসকে বলিতেন। অতএব এখানে দলিল পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে সমানভাবে নামাজ পড়তে বলেছেন। কি বলেছেন? সল্লু কামা রাআইতুম উসাল্লি। আর কি বলেছেন? বুখারী শরীফের হাদিস। ওটা বুখারী শরীফের হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মেম্বারে উঠে দাঁড়িয়ে তিনি নামাজ দেখান সাহাবায়ে কেরামকে, এবং সেজদা করার সময় মেম্বার থেকে নিচে নেমে আসেন, এবং আবার যখন কায়াম করেন তখন ওই মেম্বারে উঠে তিনি নামাজ পড়েন। এরপরে উনি বলেন, ইন্নামা সনাত হাদা লিতাতামু বি ওয়া লিতাআল্লামু সালাতি, আমি এটা এমন এজন্য করলাম, এমনটি এজন্য করলাম, অর্থাৎ মেম্বার এইভাবে উঠানামা করে আমি যে নামাজ তোমাদের দেখে পড়লাম, তোমাদেরকে নামাজ দেখালাম, এটা এজন্যই করলাম, লিতাতামু বি, যাতে করে তোমরা আমার ইক্তেদা করো, আমার অনুসরণ করো, ওয়া তাআল্লামু সালাতি, এবং আমার নামাজটা শিখে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা বলেছিলেন অবশ্যই পুরুষদের সাথে নারীরাও ছিল, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জামাতে নামাজ পড়তেন তখন পুরুষদের পাশাপাশি নারীরাও থাকতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে নির্দেশ দিলেন এভাবে মেম্বারে উঠে বসে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ন্যাতে যদি এটা থাকতো তার তরিকায়, যে নারীদের পুরুষ আলাদা, নারী পুরুষের সালাত আলাদা, তাহলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেম্বারে বলেছেন যে নারীরা এভাবে নামাজ আদায় করবে, আমাদের দেশে যেভাবে বেদাতি তরিকা আদায় করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অবশ্যই বলে দিতেন, মানে বেঢং তরিকায়, পিঠ সোজা না করে অল্প একটু সোজা, আবার বসার সময় কি আলাদা ধরন, মানে চেপে চুপে একবারে বসে শেষ হয়ে যাচ্ছে, পর্দা দোহায় দিয়ে সারা রাস্তা ঘুরে বেড়াচ্ছে, বাজারে যাচ্ছে, এখানে যাচ্ছে, আর পর্দা দোহায়, আর জয়েব জাল হাজে তেলেসমাতি দিয়ে শুরু হয়েছে হানাফি মাঝহাবের এই নামাজ। আফসোস লাগে যে হানাফি মাঝহাবের এত বড় বড় পণ্ডিত থাকতো, এই মাঝহাবের কাছে তারা অসহায়, জিম্মি হয়ে গেছে, মাঝহাব ছাড়া তারা কিছুই বোঝে না। তো এই হাদিসটা স্পষ্ট দলিল যে নারী পুরুষের নামাজে কোনো পার্থক্য নাই। তারপর দেখেন কিছু পার্থক্য সরাসরি হাদিস বিরোধী, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইতাযিলু ফিস সুজুদ, সেজদাতে তোমরা বরাবর হও, ওয়ালা ইয়াবসুত আহাদুকুম যিরাআইহি ইমসাতাল কালব, এবং তোমাদের কেউ যেন
কোনো ব্যক্তি যেন তার হাতকে না বিছায় কুত্তার মতো করে, তার দুটি হাতকে যেন বিছিয়ে না দেয় সেজদাকালীন কুকুরের মতো করে, নাউজুবিল্লাহ মিন যালিক। এভাবে বুখারী শরীফ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুত্তার মতো করে যেন না বিছায়। তো আমাদের যে হানাফি সমাজ মহিলাদেরকে যে নামাজ পড়তে বলেন, নামাজের তরিকা শিখা দেন, বলেন না যে হাত দুটিকে বিছিয়ে দিতে হবে, তো এ তো কুত্তার আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুত্তার মতো করে যেন না বিছায়, কেউ যেন না বিছায়। এখানে কি নারী পুরুষের পার্থক্য করেছেন? এটা কি বলেছেন যে পুরুষরা কুত্তার মতো করে বিছাবে না, তবে নারীরা কুত্তার মতো করেই বিছাবে হাত, এটা বলেছেন? বলেননি। একবারে দেখা আছে যে হানাফি মাজহাবের এই তরিকাটা সম্পূর্ণ হাদিস বিরোধী এবং কুকুরের সদৃশ আমল থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, আর হানাফি মাজহাব এটাই চালু রেখেছে।